নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি এর স্টুডেন্টরা আমি এ পর্যায়েতে তোমাদের জন্য উচ্চতর গণিত সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন 9.1 নিয়ে আলোচনা করব এর প্রথম পর্বে যাওয়ার আগে কিছু কথা বলেনি এই অধ্যায়ের অঙ্ক করার আগে সাধারণ গণিতের যে 4.1 থেকে 4.3 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো অবশ্যই করে আসতে হবে তাতে করে হবে কি এখানকার যে নিয়মগুলো আছে দ্বিতীয়বার তোমাকে আর বিশ্লেষণ করতে হচ্ছে না সেই জন্য বলবো যদিও আমি এখানে প্রথম দিকের আলোচনাতে চার দশমিক একের প্রাথমিক আলোচনা এবং চার দশমিক দুইয়ের আলোচনাগুলো যোগ করে দেওয়া হয়েছে তারপরেও আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটা দেখার আগে বা এই সিরিজটা শুরু করার আগে সাধারণ গণিতের চার দশমিক এক এবং চার দশমিক দুই চার দশমিক তিন এই অঙ্কগুলো একটু দেখে আসবেন তো শুরু করব উচ্চতর গণিতের সূচকীয় এবং লগারিদম ফাংশন এর নয় দশমিক একটা বেসিক্যালি সূচকীয় ফাংশন আর নয় দশমিক দুইটা লগারদীয় ফাংশন তো এই সূচকীয় ফাংশনে যাওয়ার আগে আমরা কিছু জিনিস জেনে নিই সূচকীয় ফাংশনের প্রথমতই আস প্রথমতই আমাদেরকে বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সূচক কী সূচক বলতে আসলে কি বুঝায় ইংরেজি শব্দ এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ার এর প্রতিশব্দ হচ্ছে সূচক তাহলে এক্সপোনেন্ট ইন্ডেক্স বা পাওয়ার অর্থাৎ কোনো কিছুর উপরে তার ক্ষমতাটা কতটুকু সেটাকে বুঝাতেই আমরা সূচক ব্যবহার করে থাকি গাণিতিক ভাষাতে এটাকে আমরা ইংরেজিতে এক্সপোনেন্ট বলি বা ইন্ডেক্স বলি অথবা আমরা সাধারণভাবে পাওয়ার বলে থাকি যেমন এ টু দি পাওয়ার এন এখানে এ হচ্ছে বা ভিত্তি একে বলা হয় ভিত্তি বা বেজ আর এর উপরে যে এনটা আছে সেটাকেই আমরা বলতেছি এক্সপোনেন্ট এক্সপোনেন্ট বা বা পাওয়ার এটাই হচ্ছে ইন্ডেক্স সূচক যার বাংলা অর্থাৎ সূচক এর অন্যান্য বাংলা শব্দগুলো হচ্ছে শক্তি বা ঘাত বুঝায় এরপর আসি লগারিদম কি লগারিদম বলতে গণিতের ক্ষেত্রে লগারিদম হলো সূচকের বিপরীত যে প্রক্রিয়া সূচক কোনো জিনিসকে বৃদ্ধি করে অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার যদি আমি পাঁচ দশ পনেরো এরকম করে বাড়িয়ে দিই তার মানে কি সেই জিনিসটা বাড়তেছে টুর উপরে আমরা যদি ফাইভ দিই তাহলে ফাইভের চাইতে সিক্স দিলে আরও বাড়বে সেভেন দিলে আরও বাড়বে এরকম করে অর্থাৎ পাওয়ার দেওয়ার অর্থটা হচ্ছে সংখ্যাটাকে বৃদ্ধি করে দেওয়া আর লগারিদমের কাজটা হচ্ছে সেই বড় সংখ্যাটাকে ছোট করে লেখার জন্য লগারিদম ব্যবহার করা হয়ে থাকে এর অর্থ কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে নির্ধারিত মানের বা ভিত্তি বা ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমত যে সংখ্যাটি পাওয়া যায় সেটাই হচ্ছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সূচক তৈরি করেছি টু টু দি পাওয়ার ফাইভ বা সামথিং তো এটা কেন বানাইছি সিক্সটি ফোরের জন্য আমরা টু টু দি পাওয়ার ফোর বানাইছি বা থার্টি টু এর জন্য টু টু দি পাওয়ার ফাইভ বানাইছি এখন এইটাকে যদি আমরা এই থার্টি টু কাটাকে আবার নিয়ে আসতে চাই সূচক থেকে যদি বড় যদি কোনো মান নিতাম তাহলে বড় থেকে যদি আমি ওইটাকে ছোটো আকারে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে তার জন্য লগারিদম ব্যবহার করা হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে লগারিদম একটি সংখ্যা বা ভিত্তি কতবার গুণ করা হলো সেটা গণনা করে দেয় এখন আমরা এখানে কিছু সংখ্যাবাচক অর্থাৎ সংখ্যার কিছু সিম্বল আমরা পাবো যেমন এক্স এলিমেন্ট অফ আর দেওয়া আছে কোথাও এক্স এলিমেন্ট অফ জেড দেওয়া আছে কোথাও এক্স এলিমেন্ট অফ কিউ বা অন্য যে কোনো জিনিসগুলো সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই এখানে বেসিক্যালি চারটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে প্রথমত হচ্ছে আর আর ফর রিয়েল সেট বা রিয়েল নাম্বার সেটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট সকল বাস্তব সংখ্যা যেটাকে আমরা কল্পনার সংখ্যা বলি না বাস্তব সংখ্যা সংখ্যা দুই ধরনের হতে পারে একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কল্পনার সংখ্যা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে কল্পনার যে সংখ্যাটা ইমাজিনারি নাম্বার সেগুলো নিয়ে কাজ করব এসে ছিলে বেলে শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে আমরা কাজ করি তাহলে আর ফর রিয়েল সেট বা রিয়েল নাম্বার এন ফর ন্যাচারাল নাম্বার সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় যে আপনার যদি একটা পা ভাঙা থাকে তার মানে কি অস্বাভাবিক অস্বাভাবিক ঠিক আছে বলতে প্রতিবন্ধী আপনি স্বাভাবিক কখন যে স্বাভাবিকভাবে আপনার স্বাভাবিক সৌন্দর্য যে দুইটা হাত দুইটা চোখ অর্থাৎ বাহ্যিক কোনো ত্রুটি নাই তাহলে সেক্ষেত্রে আমি তাকে বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার ঠিক সংখ্যার ক্ষেত্রেও এরকম যদি ভগ্নাংশ না হয়ে থাকে যদি দশমিক না হয়ে থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে বলে থাকি আমরা ন্যাচারাল নাম্বার যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরগুলো অর্থাৎ ন্যাচারাল নাম্বার বলতে বোঝা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট যেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম করে ইনফিনিটি পর্যন্ত আর ইনটিজার বলতে বোঝা হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো সবগুলো হচ্ছে ইন্টিজেন নাম্বার বা জেড পূর্ণ সংখ্যার সেট আর আরেকটা জিনিস থাকে হচ্ছে কিউ যেটা হচ্ছে রেশনাল নাম্বার মূলত সংখ্যার সেট যেটাকে বলা হয়ে থাকে মূলত কাকে বলা হয়ে থাকে যেটাকে পি বাই কিউ আকারে লেখা হয়ে থাকে অর্থাৎ যদি আমি কোনো সংখ্যাকে পি ভগ্নাংশ আকারে লেখা হয়ে থাকে রেশিও আকারে লেখা যায় তাহলে তাকে আমি বলি সেই সেটকে আমরা কিউ প্রকাশ করি। এরপর আসি সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নেবো আমাদের এখানে উচ্চতর গণিতে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা একাধার সে সবগুলো লিখে দেওয়া হয়েছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে সকল অধ্যায়ের সূত্রগুলো যদি আমরা সকল সূত্রগুলোকে যদি আমরা আলাদাভাবে ভিডিও করে দিতে পারতাম তাহলে সেই ধরনের ভিডিও চাচ্ছিল আমাদের প্রত্যেকটা অনুশীলনী শুরুর সেই সূত্র বলি নিয়ে একটু আলোচনা আছে তো আশা করি সেই সূত্র বলি আলোচনাগুলো দেখলেই হয়ে যাবে কেন ওই অধ্যায় করার আগে স্বাভাবিকভাবেই তোমরা সূত্রগুলো নিয়ে যে কথাগুলো বলা আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই স্বাভাবিকভাবে পেরে যাবে তো এখানে বলা আছে যে সূচকে সূচকের সূত্রাবলীর মধ্যে এ এলিমেন্ট অফ আর যেটা হচ্ছে রেশনাল নাম্বার অর্থাৎ এ রেশনাল নাম্বার এন ন্যাচারাল নাম্বার এ এলিমেন্ট অফ আর যেটা হচ্ছে রিয়েল নাম্বার আর এন এলিমেন্ট অফ এন যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ একটা হচ্ছে রিয়েল নাম্বার এর উপাদানগুলো হচ্ছে বাস্তব সংখ্যার সেট হবে বাস্তব সংখ্যা আর এন হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন গুলো ভগ্নাংশ বা অন্য কোনো সংখ্যা না এখন সেও সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ কোনো কিছুর উপরে এ বলতে যে কোনো কিছু যে কোনো কিছুর উপরে আমি যদি পাওয়ারটা ওয়ান দিই এখানে পাওয়ার যদি ওয়ান দিই তাহলে সেটার মান ওই মানটাই আসবে অর্থাৎ যেটা ভিত্তি আছে অর্থাৎ পৃথিবীর যত সংখ্যার উপরেই আমি যত বড় সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে ওয়ান দিই না কেন সেই সংখ্যাটাকে আমরা বুঝি যে ওই ভিত্তিটাই এক কোটির উপর পাওয়ার যদি ওয়ান থাকে তার মানে ওই সংখ্যাটাই হচ্ছে ওটার মূল সংখ্যা এক কোটি অর্থাৎ ওইটাই হবে সম্পূর্ণ সংখ্যাটা এখন এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন যদি আমি বলছি তাহলে সেক্ষেত্রে সেটার পাওয়ারগুলো অলওয়েজ যোগ হবে কারণ আমরা বলছি যে সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী যদি গুণন অবস্থাতে থাকা দুইটা ভিত্তি একই সমান হয় তাহলে তাদের সূচক বা পাওয়ারটা সবসময় যোগ হয় যার কারণে এখানে এ এবং এটা ভিত্তি তাহলে ভিত্তি বা বেস এ তাহলে পাওয়ার ওয়ান প্লাস এনটা বা এন প্লাস ওয়ান টা একসাথে লেখা হবে যেহেতু গুণ অবস্থাতে আছে ঠিক একইভাবে এ এলিমেন্ট অফ বাস্তব সংখ্যা এবং এম এন এম এবং এন সদস্য তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে তাহলে সেক্ষেত্রে পাওয়ার দুইটা যোগ হয় সেটা একটু আগেও আমরা বলছিলাম যদি শুধুমাত্র এ থাকতো যদি আমরা এখানে দেখতাম যে ওয়ান নাই তাহলেও কিন্তু আমরা এ ইন এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে ওয়ান প্লাস এন দিতাম এটাকে আলাদা করে লেখা হয় আর এখানে গুণন থাকলে তাদের পাওয়ার যোগ হবে সেটা তাহলে ভিত্তি একই হলে আমরা জানতে তাদের সূচক যোগ হবে অর্থাৎ ভিত্তি একই হলে যদি সেই রাশিগুলো গুণন হয় তাহলে ক্ষেত্রে তাদের যে সূচকটা সেই সূচকটা যোগ হয় এ ইলিমেন্ট অফ আর এ নট ইলিমেন্ট অফ জিরো যদি হয়ে থাকে অর্থাৎ রিয়েল নাম্বার এর অন্তর্গত এ কিন্তু শূন্য না তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কেন শূন্য না এর মান যদি শূন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই মানগুলো আসবে না যার কারণেই বলা হচ্ছে যে শর্তেই বলা আছে শূন্য হতে পারবে এ অফ না তাহলে শূন্য যদি না হয় তাহলে এম এবং এন এলিমেন্ট অফ এন এবং এম এর সমান যদি এন না হয় দ্বিতীয় শর্তটা হচ্ছে যে এম এবং এনটা সমান হওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে তাদের ভাগ ফলে মানটা অর্থাৎ তাদের সূচকটা বা ঘাতটা হয় তো তাহলে এখান থেকে আমরা নোট করে রাখতে পারি এভাবে যে ভিত্তি একই হলে যদি এখানে এ এবং এটা ভিত্তি যার কারণে তাদের সূচক বা পাওয়ার এম এবং এন এই দুইটা বিয়োগ করা হয়েছে তো বিয়োগ অবস্থাতে আছে এম মাইনাস এন এরপরে আসে এ ইলিমেন্ট অফ আর রিয়েল নাম্বার এম এবং এন ইলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার তো তাই যদি হয় তাহলে ভিত্তির উপরে যে পাওয়ার থাকে পাওয়ারের উপরে পাওয়ারটা সব সময় গুণন হবে এখানে বাচ্চারা অনেক বেশি ভুল করে থাকে যে প্রথম কি বলা ছিল যে ভিত্তি একই হলে এবং গুণন অবস্থাতে থাকলে গুণন অবস্থাতে থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে পাওয়ার কিন্তু যোগ হয় আর যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটা গুণন হয় এই জিনিসটা আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যে পাওয়ারের উপর পাওয়ার অর্থাৎ 2 এবং থ্রি আমরা বললাম গুরন অবস্থাতে আছে তাহলে টু এবং থ্রি গুরুণ অবস্থাতে থাকলে তার মান কিন্তু আমরা বলতে পারি যে সেটার মান সিক্স কিন্তু আমরা যদি বলি যে টু এর উপরে পাওয়ার হিসেবে আছে তাহলে সেটা কি টু এর উপরে পাওয়ার থ্রি থাকার অর্থটা কিন্তু এইট দাঁড়ায় কেন এইট দাঁড়ায় এই উপরে পাওয়ার অর্থটা হচ্ছে যে টুটাকেই তিনবার গুণন করতে হবে টুটাকেই আমাদেরকে তিনবার গুণন করতে হচ্ছে যার কারণে এই জায়গাটাতে কনফিউশন রাখা যাবে না যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলেও সেক্ষেত্রে আমরা যোগ করে দেয় অনেকে এই ভুলটা করি আবার এখানেও অনেকে এই এম এন লেখে দেয় এর উপরে এম এন গুন অবস্থাতে থাকা এবং পাওয়ার অবস্থাতে থাকা সম্পূর্ণ ভিন্ন বিষয় যার কারণে এখানে পাওয়ারটাকে আমরা কি বলছি এম এবং এনটা গুনন অবস্থাতে তো আমরা এখান থেকে বলতে পারি যে ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতের ঘাত যেটা সেটা গুণন হয় বা সূচকের সূচক সবসময় গুণন হবে পাঁচ নাম্বার সূত্র এ এবং বি এলিমেন্ট অফ রিয়েল নাম্বার রিয়েল নাম্বার অন্তর্গত হলে এ এবং বি হোল টু দি পাওয়ার এন এখন হোল টু দি পাওয়ার এন যদি হয় তাহলে সেক্ষেত্রে তার মানটা আমরা বলি আলাদা আলাদাভাবে তাদের উপরে পাওয়ারটা দেওয়া যায় যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যদি আমি বলি যে টু এবং থ্রি আছে টু এবং থ্রি এই টু এবং থ্রি এটার উপরে পাওয়ার হিসেবে আমরা ধরে নিলাম যে পাওয়ার হিসেবে কত দেওয়া যায় টু দেওয়া যায় আচ্ছা টু এ দিলাম তাহলে পাওয়ার হিসেবে টু আছে এখন দুই এবং তিন গুণন করলে সিক্স হয় সিক্স এর উপরে পাওয়ার হতো কি স্কয়ার সিক্স স্কোয়ার মানে এটার আলটিমেটলি মানটা কিন্তু আসতো থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ এখন আসি টু এর উপরে যদি আমি পাওয়ার আলাদাভাবে নিই তাহলে টু এর উপরে টু তারপরে ইন্টু থ্রি এর উপরে আমরা টু বলতে পারি তাহলে থ্রি এর উপরে টু এখন দেখো 2 এর উপরে 2 মানে কি 4 মাঝখানে আছে ইনটু 3 এর উপরে পাওয়ার কি 2 তাহলে 3 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 9 তার মানে 4 এবং 9 গুণ করলে কিন্তু সেই 36 এ আসে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে যদি ভিত্তি দুইটা ভিত্তির উপরে একই পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আলাদা আলাদা ভাবে ভিত্তির উপরে লেখা যায় এরপর আসি যে গুণ অবস্থায় থাকলে আমরা পাওয়ারটা লিখছে এখন ভাগ অবস্থায় থাকলে কি আমরা সেই পাওয়ারটা লিখবো অবশ্যই সেই পাওয়ারটা তখন উপরেরটার জন্য যাবে নিচেরটার জন্য সেই পাওয়ারটা যাবে অর্থাৎ এর উপরেও এন আসবে বি এর উপরেও এনটা চলে আসবে একটু যদি ক্লিয়ারিফাই করি সিক্স একইভাবে যদি আমি এর মানটা বললাম যদি ধরি হচ্ছে সিক্স এবং বি এর মানটা আমরা ধরে নিলাম যে থ্রি বা টু দেওয়া আছে টু ধরে নি যদিও ভাগ করলে থ্রি চলে আসে কেননা আমরা দেখানোর জন্য এটা করতেছি উপরে পাওয়ার হিসেবে আমরা ধরে নিলাম যে থ্রি আছে এন তাহলে যদি আমি টু দ্বারা ভাগ করি তার মানে উপরে কিউব উপরে কিউব মানে আমরা জানি হচ্ছে টোয়েন্টি সেভেন এটা একটা মান এখন আমরা যদি এটাকে আলাদা আলাদা ভাবে লিখি তাহলে সিক্স এর উপরে কিউব আসবে নিচে হচ্ছে টু এর উপরে কিউব আসবে তাই তো এখন সিক্স এর উপরে কিউব এবং টু এর উপরে কিউব সিক্সের উপর কিউব করার অর্থটা হচ্ছে সিক্সটাকে আমাদের তিনবার লিখতে হবে সিক্স ইন্টু সিক্স ঠিক একইভাবে টুটাকে তিনবার লেখার অর্থটা হচ্ছে যে টু ইন্টু টু তার মানে আমরা যদি ভাগ করি এখানে থ্রি আসে এখানে থ্রি আসে এখানে থ্রি আসে তিনটা থ্রি গ্রহণ করলে আবার সেই টোয়েন্টি সেভেনই কিন্তু চলে আসতেছে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলে রাখবো যে ভাগ অবস্থাতে থাকতে পারেও সেক্ষেত্রে পাওয়ারটা কিন্তু ওই দুইটার উপরেই পাওয়ারটা চলে যাবে সপ্তম সূত্রটা এ ইজ লেস দেন অফ জিরো জিরোর থেকে যদি এ ছোটো হয় জিরোর থেকে ছোটো অর্থটা কি যে মাইনাসের মান জিরোর থেকে কোনো কিছু ছোটো তার মানে কি ঋণাত্মক মান মাইনাস মান এবং এন এলিমেন্ট অফ এন অর্থাৎ এনটা যদি ন্যাচারাল নাম্বার হয় এবং এনটা বি হয় বি জোর হবে আবার নেগেটিভ নেগেটিভও হবে ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ এগুলো হতে হবে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে হোল রুট অভার অফ এ অর্থাৎ ঘন এটাকে ঘন না এন মোল অফ এ বলতে পারি তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এই এটা কি বলছি আমি ঋণাত্মক বলছি প্রথমত তাহলে ঋণাত্মক যদি হয়ে থাকে আর এনটা যদি বিজোর হয় তাহলে এনটা যদি বিজোর হয় সেক্ষেত্রে এন বিজোর বলতে থ্রি ফাইভ সেভেন এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস অফ ওই মানটা হয়ে থাকে এটা কিভাবে আসে সেটার একটু ব্যাখ্যা দিই যেমন ধরুন যে এখানে আছে থ্রি অর্থাৎ এন এর মানে আমরা ধরে নিই যে থ্রি দেওয়া আছে আর এই রুটের ভিতরে রুট আছে হচ্ছে মাইনাস এর ফাইভ এখন এই যে মাইনাস এর ফাইভ তো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে এটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে অন্যভাবে কিভাবে চিন্তা করব সেটা হচ্ছে যে মাইনাস ফাইভের উপরে যদি হোল কিউব থাকতো মাইনাস ফাইভের উপরে যদি হোল কিউব থাকতো তাহলে আমরা কি করতাম মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ তার মানে তিনটা মাইনাস 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 প্লাস তার সাথে হচ্ছে মাইনাস তার মানে মাইনাস অফ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হতো তাই তো এখন এটাকে যদি আমরা এই ঘনমূল চিহ্নটা দিই তার মানে কি এটাকে তিনবার ঘনমূল অবস্থাতে রাখতে হবে তো এটাকে যদি তিনবার ঘনমূল অবস্থাতে নিয়ে আসতে চাই তার মানে কি মাইনাসটা সামনে চলে আসবে কেননা এই যে মাইনাস ফাইভকে আমরা কিউব করেই তো মাইনাসের একশো পঁচিশ আসছিল তার মানে এটাকে যদি আমি ঘনমূলটা করে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে সেই মাইনাসটা সামনে আসবে তারপরে হচ্ছে ফাইভ অর্থাৎ মাইনাস অফ রুট ওয়ান টোয়েন্টি ফাইভ এখন এখানে একটা প্রশ্ন থাকে যে কেন এত ঝামেলা করতেছি কারণটা হচ্ছে আপনি যদি ক্যালকুলেটারে সরাসরি মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ দেন তাহলে সেটার কোনো মান আসবে না স্বাভাবিকভাবেই রুট ওভার যদি এটা ই করি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাস যদি ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো মানটা আসে না বা এটা নিয়ে আমরা কনফিউশনের মধ্যে পড়ে থাকি তো যার কারণে আমরা যদি এই মাইনাসটাকে আগে লিখে তারপরে এই কাজটা করি তাহলেই কিন্তু আমরা সেখান থেকে অ্যান্সারটা পাচ্ছি তো সেই জন্যই আমরা বলতে পারি যে এন এর মানটা আসবে মাইনাস এন রুট ওভার অফ এ এরপর আসি আট নং সূত্র এরপর আসি আট নং সূত্রটাতে বলছে এ ইজ গ্রেটার দেন অফ জিরো অর্থাৎ ঋণাত্মক হওয়া যাবে না শূন্য বড় হতে হবে যদি এই অবস্থাতে হয় এম এলিমেন্ট অফ যদি জেড হয় তাহলে এন ইলিমেন্ট অফ এন এবং এন এর মান যদি ওয়ানের থেকে বড় হয় সেক্ষেত্রে এই টোটালটার পাওয়ার উপরে যে আগের মানটা বলছি সেইটার উপরে যদি পাওয়ার এম থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা এই এর উপরে লিখতে পারি এন হোল রুট ওভার অফ এ টু দি পাওয়ার এম এটা লিখতে পারি এটা যদি আমরা একটু ব্যাখ্যায় যাই তাহলে আমরা ধরে নিলাম যে এখানে কিউব অফ কিউব অফ টু দেওয়া আছে তাহলে এটা তিনবার এটা যদি তিনবার থাকে এই জিনিসটাকে যদি আমি তিনবার লিখি তাহলে তিনবার থাকার অর্থটা কি প্রত্যেকটার উপরে হোল রুট ওভার আছে তার মানে হোল রুট ওভার অফ তিনবার হওয়ার কারণে ভিতরে যে পাওয়ারগুলো আছে সেটা গ্রহণ হয় টু ইন্টু টু ইন্টু টু হচ্ছে তাই তো তিনবার টু হওয়ার অর্থটা কী হোল রুট ওভার অফ টু কিউব হচ্ছে টু কিউব তাই তো সো এটা বা এখানে যে আমি স্কোয়ার দিয়েও করতাম যে এটার উপরে স্কোয়ার আছে তাহলে দুইবার তার দুইবার যদি হয় তাহলে ভিতরে আমরা টু স্কোয়ার লিখতে পারতেছি টু টু দি পাওয়ার টু অর্থাৎ টু স্কোয়ার তো সেটা লিখতে পারতাম আই থিঙ্ক আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ক্লিয়ার করার জন্য এরপরে কিছু সূত্র আমরা জেনে নিই আরো কিছু জিনিস যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে কিছু জেনে রাখতে হবে এবং কিছু অবশ্যই মনে রাখতে হবে জেনে রাখা এবং মনে রাখা এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল যদি ওয়ান হয় তাহলে এক্স এর মান জিরো কেন এক্স এর মান জিরো কেননা এ টু দি পাওয়ার এক্স এবং আমরা জানি যে পৃথিবীর যে কোনো কিছুর উপরে যদি আমি পাওয়ার হিসেবে জিরো দিই তার মান হয় তাহলে যেহেতু আছে তো আমরা সেই ক্ষেত্রে এর উপরে কি দিতে পারি জিরো দিতে পারি তাহলে বেজ এবং বেজটা বাদ যাচ্ছে থাকতেছে কি এক্স এক্স ইকুয়াল তাহলে তখন হচ্ছে জিরো ঠিক একইভাবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি এ হয় তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার না থাকার অর্থটা হচ্ছে তার উপর অটোমেটিক্যালি পাওয়ার হিসেবে ওয়ান কিন্তু আছে একক আমি আমার পাওয়ার এক তো সেই এক কিন্তু এর উপরে পাওয়ার হিসেবে আছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বেসটা এ এবং এটা বাদ দিলে এক্স ইকুয়াল ওয়ান পাচ্ছি সো এ টু এক্স ইকুয়াল যদি এ হয় তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল ওয়ান একইভাবে এ টু এক্স ইকুয়াল যদি এ টু ওয়াই হয় তাহলে ওই ভিত্তি এবং ভিত্তিটা বাদ যাচ্ছে যার কারণে এক্স এবং ওয়াইটা সমান হবে একই রকম ভাবে যদি উপরে পাওয়ার একই হয় যেমন এখানে আছে এক্স হচ্ছে পাওয়ার আছে এ টু দি পাওয়ার তাহলে পাওয়ার যদি একই সমান হয় তখন আমরা বলতেছি অর্থাৎ পাওয়ার সমান হলে ভিত্তি এক আর ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে পাওয়ার সমান হলে ভিত্তি সমান হবে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে জেনে রাখতে হবে আর মনে রাখতে হবে কিছু জিনিস কেননা আলাদা আলাদা ভাবে বলা আছে রুট আবার কোনো কিছুর উপর রুট আবার দেওয়ার অর্থটা হচ্ছে তার উপরে পাওয়ার হিসেবে হাফ চলে যায় তার উপরে পাওয়ার ওয়ান বাই টু এখন এরপরে তার মানে পাওয়ার হয়ে ওয়ান বাই থ্রি এখানে যদি ফোর হয় তাহলে কি হবে ওয়ান বাই ফোর ফাইভ হলে ওয়ান বাই ফাইভ সিক্স হলে ওয়ান বাই সিক্স সেভেন হলে ওয়ান বাই সেভেন তার মানে এই জায়গাটাতে অর্থাৎ এই রুটের এই কর্নারতে যে সংখ্যাটা থাকে সেটা ওইটার পাওয়ার হিসেবে ওয়ানের নিচে চলে যায় এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পাওয়ার তখন এনটা চলে যাবে কি এই ওয়াই এর উপরে ওয়ান বাই এন হিসেবে আর একটা জিনিস যদি এর ভিতরে কোনো কিছু থাকে এই যে যেমন টু এর উপরে কিউব থাকে টু এর উপর স্কয়ার থাকে তাহলে সেই জিনিসটা এইদিকে খেয়াল করুন যে টু এর উপরে কিপ ছিল ওয়ান ছিল যার কারণে এই ওয়ান কিন্তু উপরে গেছে আর টুটা টা নিচে আসছে এই টু এর উপরে কি পাওয়ার ওয়ান ছিল যার কারণে ওয়ানটা উপরে এই থ্রি টা নিচে এই ফাইভ এর উপর ওয়ান ছিল যার কারণে ওয়ানটা উপরে ফোর টা নিচে তার মানে এখানে যদি পাওয়ার কিছু থাকে টু এর উপরে থ্রি থাকে টু এর উপরে ফাইভ থাকে তাহলে সেই পাওয়ারটা চলে যাবে উপরে এবং রুট এর কারণে যেমন টু নিচে চলে আসে হোল রুট মানে কিউবের জন্য থ্রিটা নিচে চলে আসে ফোরের জন্য ফোর নিচে চলে আসে ঠিক এমনিভাবে যদি পাওয়ার থাকে এক্স এবং হোল রুট ওভার অফ এন থাকে তাহলে এনটা চলে যাবে নিচে আর এক্সটা চলে যাবে উপরে এই জিনিসটাও আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কেননা অঙ্ক করানোর ক্ষেত্রে বারবার এই ধরনের ব্যাখ্যা দেওয়াটা আসলে বোকামি কেননা একই অঙ্কগুলো অনেক বেশি লেন্থলি হয়ে যায় চেষ্টা করব তারপরেও ব্যাখ্যাগুলো দিয়ে বোঝানোর জন্য তো এর পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আশা করি সূত্রের সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না ধন্যবাদ সবাইকে